press the bell icon on the YouTube app and never miss another update. नमस्कार बंधुरा, स्पिरिचुअल बुलेटिन चैनल सकल श्रोता दर्शक बंधु और सदस्य के जानाई सादर सुस्वागतम। प्रतिटी जीवर जीवन सर्वोच्च बा चूड़ान्त परिणति हलो मृत्यु, किंतु मृत्यु सम्पर्के साधारण मानुषेर की धारणा, मृत्यु आसले की, তাই নিয়ে আজ আমাদের আলোচনা। কেউ মরতে চায় না এই পৃথিবীতে, মৃত্যুকে কেউই পছন্দ করে না এবং মৃত্যু নিয়ে আলোচনাও করতে চায় না কেউ। তা সত্ত্বেও মৃত্যু নির্বিঘ্নে প্রত্যেককেই অনুসরণ করছে। জীবনের প্রতিটি পদক্ষেপেই আমাদের প্রত্যেকের সঙ্গ করছে এবং মৃত্যু অনিবার্য। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। অধিকাংশ লোকের কাছে মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত বিষয়, এই জন্য যে কোনো মূল্যে একে এড়িয়ে যেতে পারলে ভালো হয়, কিন্তু কোনোভাবেই একে কিন্তু এড়ানো যায় না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চার ধরনের কষ্টের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষা দোষানুদর্শনম, যথা জন্ম মৃত্যু জরা ও ব্যাধি, এই চার ধরনের কষ্টের মধ্যে মৃত্যু ব্যতিক্রম, মৃত্যুকে সবচেয়ে ভয়ানক বলে বিবেচনা করা হয়। জন্ম মায়ের উদর থেকে ভূমিষ্ঠকালীন কষ্ট অনেক আগের স্মৃতি, ব্যাধি রোগজাত কষ্টসমূহ সর্বদাই মানুষের জন্য উদ্বেগের বিষয়, আর জরা বার্ধক্যজনিত কষ্টের অভিজ্ঞতা একটি নির্দিষ্ট বয়সে হয়, এ কষ্ট অনিবার্য। যারা তরুণ বয়সে মারা যায় তারা বাদে আর সবাইকে জরাগ্রস্ত হতে হবে এবং শারীরিক ভঙ্গুরতার শিকার হতেই হবে। আর মৃত্যু, এসব কষ্টের মধ্যে মৃত্যু অনন্য সাধারণ, কারণ মৃত্যু সম্বন্ধে কারোরই কোনো ধারণা নেই, নেই অভিজ্ঞতা। জরার মতো মৃত্যু নির্দিষ্ট কাল পরে আসে না, রোগের মতোও তা বারবার আসে না। মৃত্যুর অভিজ্ঞতা জীবনে একবারই হবে এবং তা মুহূর্তকাল মাত্র থাকবে। মৃত্যুর স্বাদ কেমন, কেমন এর যন্ত্রণা, প্রাচীন বৈদিক সাহিত্য গরুড় পুরাণে বলা হয়েছে, 40,000 বিষাক্ত বিছা পোকা একত্রে কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত্যুকালে জীব তার সমান যন্ত্রণা ভোগ করবে। ভগবান কপিল দেব মৃত্যু সময়ের বীভৎস অভিজ্ঞতা সম্বন্ধে বলেছেন, সেই রুগ্ন অবস্থায় ভেতরে বায়ুর চাপে তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে এবং কফির দ্বারা শ্বাসনালী রুদ্ধ হয়ে যায়। নিঃশ্বাস নিতে তখন খুব কষ্ট হয় এবং গলা দিয়ে ঘড় ঘড় শব্দ হয়। এভাবে অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। আধুনিক সমাজে ভালোভাবে বেঁচে থাকার কৌশলের উপর অধিক জোর দেওয়া হচ্ছে। মানুষ সব নতুনভাবে আনন্দ উপভোগের ব্যাপারেও অগ্রণী, কিন্তু আমাদের জীবনের আসল লক্ষ্য মৃত্যুবরণের কৌশল, এর প্রতি কারো কোনো আগ্রহ নেই বললেই চলে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি এই বন্ধন থেকে মুক্তি পেতে চাও, সে বন্ধনটি কি? উত্তর হলো জন্মবন্ধন। হ্যাঁ, এটাই বড় বন্ধন, মানুষ একে গুরুত্ব দেয় না। জন্ম শুধু একটা শব্দই এখানে ব্যবহৃত হয়েছে, জন্ম শব্দের দ্বারা জন্মগ্রহণকে বোঝানো হয়, তবে জন্ম কথাটির অর্থ অনেক কিছু। জন্ম মানে
যখন একটি পুত্র সন্তানের জন্ম হলো, আহা তুমি কি খুশি, আমি পুত্র সন্তান লাভ করেছি। কিন্তু তুমি যদি এর দার্শনিক দিকটি বিচার করো তাহলে দেখবে কোনো জন্ম নেই, সে জন্মগ্রহণ করেনি, মৃত্যুর জন্ম হয়েছে। যেদিন যে মুহূর্তে শিশু জন্মগ্রহণ করে তখন থেকেই তার মৃত্যু প্রক্রিয়া শুরু হয়, কিন্তু আমরা জানি না যে এটা জন্ম নয়, এটা মৃত্যু। আর একেই বলে মায়া, মোহ এটাই যে মৃত্যু জন্মগ্রহণ করেছে, অথচ আমরা সারন্দে বলছি একটি শিশুর জন্ম হয়েছে। এই পৃথিবীতে বিভিন্ন কর্তব্য ধর্ম ও ধর্মমতের আদর্শ হলো কিভাবে সুন্দরভাবে বাঁচতে হয়, কিভাবে সুখী হওয়া যায় ইত্যাদি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে মরতে হবে, কিভাবে মৃত্যুকে জয় করবে। তিনি বলছেন, অন্তকালেই চমাবেইব শরণ মুক্ত কলেবরম ইয়াহ প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্রত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময়ে যে আমাকে স্মরণ করে, দেহ ত্যাগ করে, সে তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই কৃষ্ণভক্ত মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত। অর্থাৎ ঈশ্বরের নাম যারা সর্বদা করে তাদের মৃত্যু ভয় চলে যায়, এবং মৃত্যু যন্ত্রণা যেটা আগেই বললাম, 40,000 বিষাক্ত পোকামাকড় একসঙ্গে কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত্যুর যন্ত্রণাও কিন্তু সেই যন্ত্রণার সমান। তাই সদা সর্বদাই আমাদের ঈশ্বর চিন্তা করা উচিত, ঈশ্বরের নাম করা উচিত। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস করেন, তা করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ। আজকের আলোচনাটি আমরা করলাম পাপড়ি দত্তের লেখা থেকে। আশা করি সকলেই খুব খুশি হয়েছেন। নমস্কার, ধন্যবাদ।